আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক পেজের পোস্ট কোনটা করে থাকলে সেই পোস্টটি কিভাবে আপনারা ডিলিট করবেন। এরপর অনেকেই ফেসবুক পেজে পোস্ট করে দিলে এরপর সেই পোস্টটি যদি কোনো কারণে ডিলিট করতে চান অথবা রিমুভ করতে চান তা পারেন না, আজকে ভিডিও দেখার পর করতে পারেন। আমি তা লাইটের মাধ্যমে ইউজ করে দেখাবো, ফেসবুক লাইট ইউজ করে। এদিকে ফেসবুক লাইটে ক্লিক করলাম, এখানের মধ্যে আমি একটি পেজ ক্রিয়েট করেছিলাম, সেই পেজে আমি একটি পোস্টও করে রেখেছিলাম। আমি সেই পোস্টটি আপনাদের রিমুভ করে দেখাবো। সরি, এই সরি সরি, আমার একটু কাছে একটু প্রবলেম করতেছে। এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করলে আমি আমার পেজ অপশনে চলে আসবো। এদিকে আমি পেজে পেজটি ক্রিয়েট করে সেই পেজে ঢুকে যাবো। এদিকে আমি পেলাম। এরপর এখান থেকে আমি আমার যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটি আপনাদের রিমুভ করে দেখাবো। এই দেখুন, আমি এই পোস্টটি করেছিলাম, উই নো দা ওয়ে ক্যাপশন পোস্ট, জাস্ট আমার এটি আছে, দেখে নিন। আমি এখন এটি আপনাদের রিমুভ অথবা ডিলিট আপনারা যাই বুঝেন না কেন, আমি সেটা করে আপনাদের দেখাবো, মানে ডিলিট করে আপনাদের দেখাবো। ডিলিট করার জন্য এখান থেকে পোস্টের পাশে একটা থ্রি ডট অপশন দেখতে পারবেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। লোড হচ্ছে, এই দেখেন চলে এসেছে। এরপর এখান থেকে আপনার ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট পোস্ট এখানে ক্লিক করবেন, এরপর কনফার্ম চাইবে, এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। দেখবেন আমাদের আপনাদের পোস্টটি মানে পেজে যে পোস্ট করবেন সেই পোস্টটি ডিলিট হবে। এই দেখেন আমি রিলোড দিচ্ছি, এরপর নিচে যাচ্ছি। এ দেখেন আমার যে পোস্টে ছিল ক্যাপশনে একটা ছিল উই দা, এরকম একটি পোস্ট ছিল, সেই পোস্টে ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারাও আপনাদের ফেসবুক পেজে কোনো পোস্ট যদি আপনারা ডিলিট করতে চান সেই আমার এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে ডিলিট করে দিতে পারবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফিজ।